আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বেশ কয়েকদিন পরে আবার তোমাদের সঙ্গে ক্লাসে হাজির হলাম। আচ্ছা, আমরা এখন নবম শ্রেণীর বিজ্ঞান শাখা মানুষ বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়ের অর্থনীতি ব্যবস্থা নিয়ে কথা বলি। এর আগের ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারে কয়েকটি টপিক করেছিলাম, যখন সম্পদ, সম্পদের প্রকারভেদ, উচ্চ সম্পদের সংরক্ষণ, উৎপাদন, অভাব, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে আলোচনা করবো সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে আমরা প্রথমে এর আগে ক্লাসগুলোতে আলোচনা করেছি, আজকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনীয় উপকরণ সমূহ মালিকানা নির্ধারণ হয়, উৎপাদন প্রক্রিয়া, বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটাকেই বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। মনে আছে তো সবার, এই অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে এটার বৈশিষ্ট্য অনুসারে এটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা আগের ক্লাসেও বলেছিলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আর হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। চারটে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। এই চারটে অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে আজকে আমরা প্রথমে আলোচনা করব ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা কি। তোমরা জেনে নাও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে রয়েছে, এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম আছে, সেটা হলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। কি? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞাতে হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা তাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদনের যে প্রক্রিয়া রয়েছে, ভোগ বন্টন ইত্যাদি রয়েছে এবং উৎপাদনের উপকরণগুলো রয়েছে, এগুলা সম্পূর্ণ ব্যক্তি মালিকান, অর্থাৎ ব্যক্তি ইচ্ছা করে যে কোনো উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, তাকে কোনো বিধিনিষেধ তার উপরে রাষ্ট্র আরোপ করতে পারে না। অর্থাৎ যে সহজ কথাই হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের প্রক্রিয়া, ভোগ বন্টন ইত্যাদি ব্যক্তি সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, সেটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই যে সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতে পারে, তিনি উৎপাদন কার্যক্রম ইচ্ছামতো পরিচালনা করতে পারেন, দ্রব্য উৎপাদন করতে পারেন, সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এটাকে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বলা যাবে? হ্যাঁ, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, তাই না? আমরা জানি যে আমাদের দেশে যে কেউ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে কি করবে, কিভাবে করবে, এক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ নাই, বা তার সে কত মুনাফা অর্জন করলো সেটা সে কি করলো এক্ষেত্রেও রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই, অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে আমরাও ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের দেশে সে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। মনে থাকবে তো, কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে নির্দ্বিধায় আমরা কি বলবো, অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, তাই না? এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, চলো আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলো দেখে নেই। উৎপাদনী উপাদান সম্পূর্ণ মালিকানা, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, আর এটা হলো শ্রমিক শোষণ। এই বৈশিষ্ট্যগুলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিদ্যমান রয়েছে। প্রথমে আমাদের রয়েছে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। উৎপাদন তোমরা জানো, উৎপাদনের উপাদান যে রয়েছে সেটা জানো কয়টা উপাদান রয়েছে? চারটা। এই চারটা উপাদানের যে প্রক্রিয়া সম্পন্ন করবে এটা কে করবে? মালিক। যিনি মালিক তিনি একাই নির্ধারণ করবেন তিনি তার পুঁজিটা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কি উৎপাদন করবেন, কতটুকু উৎপাদন করবেন, এটা তার ইচ্ছার উপর নির্ভর করবে। অর্থাৎ এখানে ব্যক্তিকে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেউ তাকে কোনো বাধা প্রদান করতে পারবে না। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ব্যবহার করে যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে, এটা হলো উৎপাদন উপাদান সমূহ ব্যক্তি মালিকানা। উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি
কি অর্থনৈতিক কার্যক্রমটা পরিচালনা করবে, কিভাবে গ্রহণ করবে, কি এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা গ্রহণের ক্ষেত্রে তার উপরে কেউ বিধি নিষেধ আরোপ করতে পারবে না। অর্থাৎ সে নিজের পুঁজি নিজেই বিনিয়োগ করবে, নিজে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ নিজের সিদ্ধান্ত অনুসারে সে সেটা করবে। এখানেও রাষ্ট্রের কোন ধরা বাঁধা নিয়ম নেই, তাই না? ব্যক্তি নিজস্ব পছন্দ মতো তিনি উৎপাদন করবে এবং সেটা বিপণন করবে। এই যে ব্যক্তির স্বাধীনতা, এটাকে বলা হয়েছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। অর্থাৎ তিনি কি করবে, একটা মিল ফ্যাক্টরি দিবে না, একটা পোশাক কারখানা দিবেন, নাকি একটা ঔষধের কারখানা দিবেন, নাকি একটা গাড়ি ক্রয় করবেন, তা ব্যক্তি ইচ্ছার উপরে নির্ভর করবে। এখানে ব্যক্তিকে কেউ বাধা দিতে পারবে না, তাই না? এই অর্থনৈতিক ব্যবস্থা একটা জিনিস আছে, সেটাকে বলা হয় মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা। মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা, এই মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, দ্রব্যের উৎপাদন ভোগ বন্টন এটা চাহিদা এবং যোগান অনুসারে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ কোন জিনিসটা আছে, সেই জিনিসটার চাহিদা বাজারে আছে কিনা, অর্থাৎ সেটা কতটুকু যোগান দেয়া যাবে, লোক কতটুকু পাবে, কতটুকু চাহিদা আছে, এর উপরে এটা নির্ধারণ করা হয়ে থাকে। এরপর আছে তোমার দেখো অবাধ প্রতিযোগিতা। তুমি জানো, অর্থাৎ তোমরা জানো অবাধ প্রতিযোগিতা, যখন ব্যক্তি একটা কাজ করে, মনে করো আমরা পাশাপাশি দুইটা ফ্যাক্টরি আছে দুইজন মালিকের, তাহলে দুজনেরই কি ইচ্ছা থাকবে যে ওর চেয়ে আমি উৎপাদন বেশি করবো, তাই না? আমি লাভবান বেশি হব। সেক্ষেত্রে তারা কি করবে, একটা প্রতিযোগিতা তাদের ভিতরে কাজ করে থাকে। অর্থাৎ কিভাবে কি সিদ্ধান্তটা নিলে, কোন প্রক্রিয়া তার কার্যক্রমটা পরিচালনা করলে সে আরেকজনের চেয়ে বেশি লাভবান হবে, এই কার্যক্রমটা, অর্থাৎ এই ব্যাপারটা এই অবাধ প্রতিযোগিতার ক্ষেত্রে কাজ করে থাকে, তাই না? যেহেতু গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ব্যক্তি নিজস্ব ইচ্ছা, ও তাই ব্যক্তির প্রথম টার্গেটে যেটা থাকবে সেটা হলো কি, সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা, অর্থাৎ লাভবান হওয়া, তাই না? তার জন্য এখানে অবাধ প্রতিযোগিতা কাজ করে থাকে। দেখো সরকারি কোনো কাজে কিন্তু এই প্রতিযোগিতা কাজ করে না, কারণ সরকারি কাজের উদ্দেশ্যটা কি, সর্বাধিক জনকল্যাণ সাধন করা, অর্থাৎ মানুষের কল্যাণ করা হলো সরকারি কাজের উদ্দেশ্য। নাগরিককে নাগরিক সুবিধা দেওয়া, তার প্রাপ্য তাকে দেওয়া, অর্থাৎ মানুষের কল্যাণটা হলো সরকার, ক্ষতিগ্রস্ত হোক কিন্তু জনগণের সুবিধাটা হলো সরকার দেখবে। কিন্তু ব্যক্তি মালিকানা, অর্থাৎ গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অবাধ প্রতিযোগিতায় কিন্তু মালিক কি দেখবে, নিজের সুবিধাটাকে সবচেয়ে বেশি দেখে তিনি প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। আচ্ছা, এরপর হলো ভোক্তার স্বাধীনতা। ভোক্তাকে, যে দ্রব্যটাকে গ্রহণ করবে, দ্রব্য বা সেবাটাকে যে বা যারা গ্রহণ করবে তারা হলো ভোক্তা, তাই না? যে আমরা বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসি, আমাদের চাহিদা মিটাই, আমাদের উপযোগ মিটাই, এটা হলো আমরা হলাম ভোক্তা। তাহলে এই গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তারও কিন্তু একটা স্বাধীনতা রয়েছে। মনে করো তোমার একটা ভালো পোশাকের প্রয়োজন, তুমি পোশাকটা কিনবে, তাই না? পোশাকটা কিনে তুমি ওটা ব্যবহার করতে করতে যখন নিঃশেষ করে ফেলবে তখন তুমি তোমার সম্পূর্ণ উপযোগটা ভোগ করে ফেলবে। আবার এরকম হতে পারে যে পোশাকটা তুমি কিনেছো কিন্তু ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি উপযোগটা কি করতে পারো না, শেষ করতে বা নিঃশেষ করতে পারো না। তো এই ভোক্তা, তোমার কোন দ্রব্য কতটুকু প্রয়োজন বা কোন সেবাটা তোমার কতটুকু প্রয়োজন এটাও তোমার ইচ্ছার উপরে নির্ভর করবে, অর্থাৎ ভোক্তার ইচ্ছার উপরে নির্ভর করবে, ঠিক আছে? আচ্ছা, ভোক্তা এখানে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে তার আয় এবং রুচি অনুসারে, এখানে তো আবার একজনের আয় নেই একটা জিনিস সে পেতে চাবে সেটা কিন্তু সম্ভব হবে না। এই যে ভোক্তার স্বাধীনতা, এটার ক্ষেত্রে কিন্তু কি কাজ করে, ভোক্তার আয় এবং রুচি, তাই না? অর্থাৎ তার চাহিদা, তার উপযোগ, এটার উপরে নির্ভর করে ভোক্তার স্বাধীনতা, অর্থাৎ সম্পূর্ণভাবে সে তার প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী বা সেবা রয়েছে ইচ্ছা মতো গ্রহণ করতে পারে। এরপর আসো সর্বাধিক মুনাফা অর্জন। সর্বাধিক মানে সবচেয়ে বেশি, মুনাফা মানে লভ্যাংশ, তাই না? সর্বাধিক মুনাফা অর্জন, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যিনি মালিক রয়েছেন, অর্থাৎ যিনি পুঁজির মালিক, অর্থাৎ যিনি বিনিয়োগ করবেন, যিনি সংগঠক, তিনি কি করবেন সেই কাজে, তিনি চাবেন কিভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। অতএব তিনি খুঁজবেন যে কোন কোন প্রক্রিয়াটা অবলম্বন করলে লাভবান বেশি হওয়া যায়, সেক্ষেত্রে তিনি কোন কাঁচামালটা কিনবেন, শ্রমিক কত সহজে সে লাভ করতে পারে, অর্থাৎ শ্রমিকের সহজ প্রাপ্যতা কোথায় রয়েছে, এই বিষয়গুলো তিনি খেয়াল করবেন এবং সেই মূলধন অর্থাৎ সেই কাঁচামাল এবং শ্রমিকের যে শ্রম
সেটাকে কাজে লাগিয়ে তিনি অধিক দ্রব্য উৎপাদন করবেন এবং সেটা বিক্রয় করে যে মুনাফা হবে তিনি সেটা সম্পূর্ণ ভোগ করবেন। যদিও এই মুনাফার ভিতরে শ্রমিকের একটা অংশ থেকে যায়, কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মালিক সেই মুনাফার অংশটা কখনোই শ্রমিককে প্রদান করে না। ফলশ্রুতিতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি দেখা যায়, যে পুঁজিপতির সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ কিছু লোক, অধিকাংশ লোক থাকে দরিদ্র আর কিছু সংখ্যক লোক তারা বেশি ধন সম্পদের মালিক হয়ে যায়, তাই না? যে এক ধনী শ্রেণী থাকে আর একটা থাকে দরিদ্র শ্রেণী, তবে ধনী শ্রেণীর সংখ্যা কিন্তু কম, দরিদ্র শ্রেণীর সংখ্যাটা হলো বেশি। কারণটাই হলো মালিক শ্রেণী মন মানসিকতা কাজ করে সর্বাধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে, আর যেহেতু সর্বাধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে কাজ করে সেই জন্যই আসা এটা হলো শ্রমিক শোষণ। কি শ্রমিক শোষণ? উৎপাদন প্রক্রিয়ার একটা অপরিহার্য অঙ্গ বলবো বা একটা উপাদান বলবো আমরা শ্রমিক, অর্থাৎ সেই শ্রমিকই শোষিত হয়। তোমরা প্রায় দেখে থাকো আমাদের দেশে শ্রমিক মালিক অসন্তোষ, রেডিও টেলিভিশন দেখলে বা পত্রিকার পাতা খুললে দেখা যাবে অমুক ফ্যাক্টরিতে সংঘর্ষ হয়েছে, মালিক পাওনা দিচ্ছে না, তারপরে ঈদ বোনাস দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এর কারণটা কি? এই শ্রমিক শোষণ। যিনি সংগঠক অর্থাৎ যিনি এই পুঁজির মালিক অর্থাৎ যিনি কার্যক্রমটা পরিচালনা করছেন তিনি নিজের লাভটাকে সবচেয়ে বড় করে দেখছেন। এই যে মুনাফা যেটা বলা হলো, মুনাফার ভিতরে শ্রমিকের লাভের একটা অংশ থেকে যায়, সেটা তাকে কিছুতেই দেওয়া হয় না। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এই একটা, এটা কি বলবো আমরা, একটা নির্যাতনমূলক কার্যক্রমই আমরা বলবো, তাই না? শ্রমিক শোষণ, যার জন্য কি হচ্ছে এই ধনী শ্রেণী আরো ধনী হচ্ছে, শ্রমিক শ্রেণী আরো কি হচ্ছে দরিদ্র হচ্ছে, এবং এক ধরনের শোষণ বঞ্চনা শিকার তারা হচ্ছে। তাহলে এই যে ধনতান্ত্রিক ব্যবস্থা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা জেনে নিলাম, যে এই ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য এগুলো এবং এর মাধ্যমে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, তোমাদের এখন খেয়াল করো এখান থেকে যে আলোচনায় আমরা আসতে পারি, তোমার হয়তো এরকম একটা হতে পারে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটাকে কি তুমি একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য যথেষ্ট ভালো বলে মনে করো? যদি মনে করো তাহলে কেন করো, আর তুমি কি মনে করো না? যদি করো না তাহলে সেটা কি জন্য করো না? তুমি এর পাশে সপক্ষে এবং বিপক্ষে যুক্তি তুলে ধরবে, পারবে তো ইনশাল্লাহ? আচ্ছা, খুব সহজ একটা টপিক, তোমরা একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ মনে থাকবে। আরেকটা জিনিস যেটা তোমাদের পরীক্ষা হবে, তোমরা জানো ইতিমধ্যে হয়তো ক্লাস টিচাররা জানিয়ে দিয়েছেন তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে আমাদের যে প্রথম পরীক্ষাটি টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে, এবং সে 20 নম্বরের পরীক্ষা, 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টার উত্তর দিবে, 10 × 20 নম্বর। আমাদের কিন্তু ক্লাসে এই টিউটোরিয়ালের সিলেবাস আগে আমরা সম্পন্ন করেছি, তো সেইভাবে পড়াশোনা করবে যাতে পরীক্ষা ভালো করা যায়। আর পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটাও তোমরা জেনে গেছো, 25 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আমার প্রশ্ন এবং খাতাপত্র দিয়ে দিব, সেগুলো তোমরা বাসায় নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আবার একটা নির্দিষ্ট সময় থাকবে বা টাইম দেওয়া থাকবে, সে সময় এসে আবার তোমরা জমা দিয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে যেগুলো করানো হয়েছে বা পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো ভালো করে দেখে নিবে যাতে পরীক্ষাটাকে ভালো করা যায়। আর অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো অবশ্যই তোমরা দেখবে, যেখানে তোমাদের সমস্যা হয় বুঝতে পারো না সেটা সাবজেক্ট টিচারকে ফোন করে জেনে নিন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবে, সুন্দর থাকবে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।